লোকসভা নির্বাচনত কংগ্রেসের ইস্তাহারত চমক। ইতিমধ্যে কংগ্রেসে ইস্তাহার প্রকাশ করেছে আর দেশের প্রতিগী মহিলাক বছরে 1,00,000 টাকা দিয়ার প্রতিশ্রুতি এই ইস্তাহারত কংগ্রেসের। আজি দিল্লিত অনুষ্ঠিত কংগ্রেসের ইস্তাহারত এই কথা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ইস্তাহার সম্বন্ধীয় এক বৈঠক আজি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকত এই সিদ্ধান্তর কথা ইতিমধ্যে রাজহুয়া করা হয়েছে। ভারতজোড়ো ন্যায় যাত্রার 5 স্তম্ভক ইস্তাহারত গুরুত্ব দিয়া হয়েছে। কৃষকক ন্যায়, যুব প্রজন্মক ন্যায়, শ্রমিকক ন্যায় দিয়ার প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তাহারত। মহিলার বাবে মহালক্ষ্মী ভান্ডার প্রকল্প গ্রহণেরও প্রতিশ্রুতি কংগ্রেসের। আর এই মহালক্ষ্মী ভান্ডারের জড়িয়ে মহিলা সবলীকরণত গুরুত্ব দিব কংগ্রেসে। কংগ্রেসের ইস্তাহারত বিশ্বাসযোগ্য দলিল বলে ইতিমধ্যে উল্লেখ করেছে সভাপতি মল্লিকার্জুন খড়গে। বর্তমান নিবনুয়া সমস্যায় ঐতিহাসিক রূপ লৈছে বলে উল্লেখ করেছে শচীন পাইলটে। আর নিবনুয়া সমস্যা দূর করার বাবে কংগ্রেসে এই ইস্তাহারত গুরুত্ব প্রদান করেছে। আমি জানাইছো এই মুহূর্তের এই ডাঙর খবর। কংগ্রেসে ইস্তাহার ইতিমধ্যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে আর ইস্তাহারত কেবাটাও চমক দেখবলে পোৱা গেছে। মূলত মহিলা সবলীকরণত গুরুত্ব দিছে, নিবনুয়া সংস্থাপনত গুরুত্ব দিছে, কৃষকর প্রতিও গুরুত্ব দিছে কংগ্রেসে। আর দেশের প্রতিগী মহিলাক বছরে 1,00,000 টাকা প্রদানের বা দিয়ার এই প্রতিশ্রুতি প্রদান করেছে। আজি দিল্লিত অনুষ্ঠিত কংগ্রেসের ইস্তাহার সম্বন্ধীয় বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে রাজহুয়া করা হয়েছে।